মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হাউজের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেও প্রথম, দ্বিতীয় এমনকি তৃতীয় রাউন্ডের ভোটেও স্পিকার পদে নিজ দলেরই পর্যাপ্ত সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। আমেরিকার 100 বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটল। স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত কংগ্রেসের অধিবেশন শুরু হবে না এবং নতুন সদস্যদের শপথ গ্রহণও হবে না। অন্যদিকে হাউজের নেতৃত্বে নিউইয়র্কের হাকিম জেফ্রিসের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন ডেমোক্রেটরা। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে। যা আশঙ্কা করা হচ্ছিল তাই সত্যি হলো। দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও হাউস স্পিকার হতে পর্যাপ্ত সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা কেভিন ম্যাককার্থি। স্পিকারের পদে বসতে মঙ্গলবারের প্রথম রাউন্ডের ভোটে হাউসের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করতে পারেননি। রিপাবলিকানদের বড় একটি অংশ তাকে সমর্থন দিতে রাজি হলেন না। তাদের মন পেতে ম্যাককার্থি শেষ মুহূর্তে নানা ধরনের ছাড় দিয়েছেন, কিন্তু তাতেও তার হোঁচট খাওয়া আটকাতে পারেননি। হাউসের ডেমোক্রেটদের সঙ্গে ব্যবধান সামান্য হওয়ায় স্পিকার হতে হলে ম্যাককার্থিকে অবশ্যই দলের সিংহভাগ ভোটই পকেটে পড়তে হতো। মার্কিন রাজনীতিতে হাউস স্পিকারের গুরুত্ব অপরিসীম। এখানে কংগ্রেসের আলোচ্য সূচি, সময়সূচি এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে কারা থাকবেন তা নির্ধারণ করেন স্পিকার। প্রথম চেষ্টাতে স্পিকার হতে না পারায় ম্যাককার্থির পাশাপাশি রিপাবলিকানদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। জো বাইডেনের প্রশাসন ও তার ছেলে হান্টার বাইডেনের কর্মকাণ্ড নিয়ে তদন্তে নামার যে পরিকল্পনা রিপাবলিকানরা করছে তাও ধাক্কা খেল। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি খুবই সামান্য ব্যবধানে ডেমোক্রেটদের হটিয়ে হাউজের দখল নিশ্চিত করেছে। 435 আসনের হাউজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে লাগত 218 আসন, রিপাবলিকানদের আছে 222। এই ফলের পর স্পিকার পদে দলের মনোনয়ন পেতে মঙ্গলবার শুরু হয় ভোট। সেখানে ম্যাককার্থি প্রথম রাউন্ডের জেতেন 203 ভোট। প্রথম রাউন্ডে 19 রিপাবলিকান অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন। মঙ্গলবার নতুন কংগ্রেসের যাত্রা শুরু হয়। এদিকে 35 নতুন সেনেটরও শপথ নিয়েছেন। ম্যাককার্থি যদি ভোটে জিতে স্পিকার হতে পারেন তাহলে তিনি ডেমোক্রেট ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন, কিন্তু রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থী অনেকেই তাকে সমর্থন দিতে নারাজ। এদিকে কোনো ডেমোক্রেটই তাকে ভোট দেবেন বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে ম্যাককার্থির ভাগ্য আদতেই সুতোর উপর ঝুলছে, কিন্তু ম্যাককার্থির বিপক্ষে তারা মূলত রিপাবলিকান পার্টিতে কট্টর ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত। এ তালিকায় বব হুড ও ম্যাট গাইটোজও আছেন। রিপাবলিকানদের অনেকে ক্যাপিটলের দাঙ্গার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ম্যাককার্থির তখনকার দৃষ্টিভঙ্গিতেও অসন্তুষ্ট। ম্যাককার্থি সেই সময় ওই দাঙ্গার জন্য ট্রাম্পকেই দায়ী করেছিলেন। তবে শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাককার্থি। ম্যাককার্থি ভোটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পাওয়া পর্যন্ত হাউসে একের পর এক ভোটের মাধ্যমে স্পিকার ঠিক করতে হবে, যা ম্যাককার্থি ও রিপাবলিকান পার্টি উভয়ের জন্যই অসম্মানজনক। স্পিকার ঠিক না হওয়া পর্যন্ত হাউসের অন্য সব কাজও আটকে থাকবে, হবে না কংগ্রেসের নতুন সংসদ সদস্যের শপথ। প্রথম রাউন্ডে স্পিকার নির্বাচিত না করার ঘটনা আমেরিকার 100 বছরের ইতিহাসে এটিই প্রথম। অন্যদিকে ঐক্যবদ্ধ রয়েছেন ডেমোক্রেটরা। ন্যান্সি পেলোসির স্থলে হাউসের নেতৃত্ব নিউ ইয়র্কের হাকিম জেফ্রিসকে দৃঢ় সমর্থন দিয়েছেন। প্রথম রাউন্ডের ভোটে 212 ডেমোক্রেট হাউস সদস্য সমর্থন পেয়েছেন। বলা যায় নতুন স্পিকার নির্বাচন নিয়ে জমে উঠেছে আমেরিকার রাজনীতি। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।